हेलो स्टूडेंट्स, माय नेम इज पप्पू सरकार। वेलकम टू योर चैनल फिजिक्स इट्स योर फैमिली। आज के এই ভিডিওতে আমরা কলেজ এডমিশন 2023 নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থাকা একটা অন্যতম কলেজ হচ্ছে আনন্দচন্দ্র কলেজ, অর্থাৎ এসসি কলেজ, যেটা জলপাইগুড়িতে অবস্থিত। সবাই জানি সেটা খুব একটা ভালো কলেজ। এই কলেজে কি কি মেজর নিয়ে পড়া যাবে, এখন তোরা সবাই জানিস যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে বা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে, কোনো কলেজেই পাস কোর্স নাই, সমস্ত অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করতে লাগবে, অর্থাৎ মেজর কোর্স নিয়ে পড়াশোনা করতে লাগবে। ঠিক আছে, মেজর এবং মাইনর। ওকে, এর দেখি তাহলে এই ইউনিভার্সিটির আন্ডারে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে এসি কলেজ আছে, এখানে কি কি মেজর কোর্স আছে, কতগুলো ইনটেক ক্যাপাসিটি, সমস্ত কিছু এই ভিডিওতে দেখবো। তারপরে ফর্ম ফিল আপ কেমন করে করতে লাগবে, কি কি আছে, আমরা সবকিছু এখানে দেখবো। ঠিক আছে, এক এক করে যদি দেখার চেষ্টা করি। এখানে তোরা যদি দেখতে পারিস যে ইনটেক ক্যাপাসিটি কতগুলো, ঠিক আছে, ইউজি এডমিশনে আসলে ইউজি এডমিশনে দেখতে পারিস। সেখানে আসে ইনটেক ক্যাপাসিটি, প্রথমে দেখি যে এই কলেজের সিট, এইবার কিন্তু অনেকটাই সিট বাড়ছে, তোরা জানিস। ঠিক আছে, কারণটা হচ্ছে 5 কোর্স উঠে গেছে, সো সবার অ্যাডমিশন নিতে লাগবে, ওই জন্য সিটটা অনেক বেড়ে গেছে। ওকে, আর মনে রেখেছি একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা 3 বছর পর কেউ যদি সিরিজেস তাকে পাস কোর্স দিবে, ঠিক আছে, পার্সের সার্টিফিকেট দিবে। 4 বছর যদি পড়াশোনা করিস তাহলে তাকে অনার্স ডিগ্রি দিবে, অনার্স উইথ রিসার্চ দিতে পারে বা উইথাউট রিসার্চ দিতে পারে, ওটা ডিপেন্ড করে তুই কি নিয়ে পড়তেছিস। ঠিক আছে, এগুলো নিয়ে তো সেপারেট ভিডিও বানাইছি। ওকে, এই ভিডিওতে দেখ কি হচ্ছে, সায়েন্সের কি কি সাবজেক্ট আছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি। এখানে জানিস মাইক্রোবায়োলজি খুব ভালো, মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করতে পারিস। ওকে, এবার দেখ মাইক্রোবায়োলজি এইদিকে বেশি কলেজে নাই নর্থ বেঙ্গল পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে, কিন্তু এখানে এসি কলেজে আছে নর্থ বেঙ্গলের আন্ডারে, এইটা কলেজ খুব ভালো আর কি মাইক্রোবায়োলজির জন্য। এবার শোন, ম্যাথামেটিক্সে কতগুলো সিট আছে, 90টা সিট আছে, ফিজিক্সে 72টা আছে, কেমিস্ট্রিতে 72টা আছে, কম্পিউটার সায়েন্সে 72 আছে, কম্পিউটার ইকোনমিক্সে, ইকোনমিক্সে দুটো হয়, সায়েন্স আর আর্টস এর জন্য জানিস। ওকে, সায়েন্সে কত আছে, ইকোনমিক্স সায়েন্স 68, এখান থেকে দেখে নিবি, বোটানিতে আছে 56, জুওলজিতে 56, ফিজিওলজিতে আছে হচ্ছে 56, আর হচ্ছে মাইক্রোবায়োলজিতে 72। এবার হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এখান থেকে দেখে নিবি। ওকে, আর ক্যাটাগরির মাঝখানে এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেখি সেগুলো পিডব্লিউ ক্যান্ডিডেট, অর্থাৎ এসসি এর মধ্যে যারা পিডব্লিউ তাদের হচ্ছে এই এতটা, ওবিসির এইটা হচ্ছে ফিজিক্স, এটা হচ্ছে পিডব্লিউ ব্র্যাকেটে যেগুলো আছে, আনরিজার্ভ এর মধ্যে পিডব্লিউ। ওকে, এবার ইডব্লিউএস তোরা জানিস, এটার জেনারেল কাস্টের মধ্যেই যারা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য, যাদের সার্টিফিকেট আছে তারাই এটা দিয়ে ফর্ম ফিল আপ করবি। ঠিক আছে, ওকে, এবার দেখ আমরা মেজর সাবজেক্ট দেখি বিএর জন্য। আগের গুলা বিএসসি এর জন্য দেখলাম, এবার বিএর জন্য, বিএর জন্য কি কি আছে, বেঙ্গলি আছে, ইকোনমিক্স আছে, এডুকেশন আছে, ইংলিশ আছে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, ফিলোসফি আছে, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, আর সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এডুকেশন। ওকে, সিট সংখ্যা এখানে দেখতে পাচ্ছিস বাংলাতে 404টা অনার্স এর সিট, বুঝতেই পারছিস অনেকটা। ইকোনমিক্সে, আর্টস এর ইকোনমিক্সে 200টা সিট, আর সায়েন্সের ইকোনমিক্সে এখানে দেখতে পাচ্ছি 68টা, তাহলে অনেক সিট এখানে, 404টা। পলিটিক্যাল সায়েন্সে 404টা সিট, ঠিক আছে, এখানে আবার হিস্ট্রিতে 404টা সিট, এখানে কত তার মানে সিট আছে বুঝতেই পারছিস। যে এসি কলেজে যারাই অ্যাডমিশন নিতে চাস এগুলো নিয়ে মেজর কোর্স নিয়ে আরামসে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, এবার এটা গেল, তারপরে আর কিছু জিনিস দেখি আমরা এখান থেকে, যদি গাইডলাইন্স বলে সাবজেক্ট কম্বিনেশনটা তোদের আগে বোঝাই দেয়। ঠিক আছে, আর ফর্ম ফিল আপের ফার্স্ট ডেট কবে হচ্ছে, 1 জুলাই থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট 15 জুলাই এর মধ্যে, এটা তো সবাই জানে, সব কলেজের সেম নিয়ম। ওকে, এবার এসি কলেজের যে সাবজেক্ট কম্বিনেশন দিই, কেউ যদি মেজরে ম্যাথামেটিক্স নিস, ওকে, তাহলে মাইনরে ফিজিক্স নিতেই লাগবে, মাইনর এতে তোকে ফিজিক্স নিলে তোকে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারের যে দুটো সেম, ফার্স্ট সেম সেকেন্ড সেমে ফিজিক্স পড়তে লাগবে, আর মাইনর বি পরের সেম গুলো হচ্ছে, পরের দুটো সেম হচ্ছে তুই কেমিস্ট্রি নিতে পারিস বা কম্পিউটার সায়েন্স নিতে পারিস বা এনসিসি নিতে পারিস, ফিজিক্স মাস। ওকে, ম্যাথামেটিক্স এর সঙ্গে, এবার কেউ যদি মেজরে ফিজিক্স রাখিস তাকে মাইনরেতে ম্যাথামেটিক্স তো নিতেই লাগবে, কলেজ থেকে ঠিক করে দিবে, এবার মাইনর বি তুই কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনসিসি এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারবি। আবার কেমিস্ট্রি নিলেই দেখতে পাবি যে ফিজিক্স তোকে নিতেই লাগবে মাইনরে। ওকে, আর পরবর্তীতে হচ্ছে মাইনর বিতে তুই কি নিতে পারিস, ম্যাথামেটিক্স নিতে পারিস বা এনসিসি নিতে পারিস। কম্পিউটার সায়েন্স হলে তোকে ম্যাথামেটিক্স ফিক্সড, তারপরে মাইনরে গিয়ে তুই এনসিসি নিতে পারিস বা আচ্ছা ফিজিক্স নিতে পারিস। তো এমন করে প্রতিটাই তোরা দেখতে পারিস। বোটানির জন্য কি, কেমিস্ট্রি তো কলেজ থেকেই দিয়ে দেবে, আর এগুলা মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, ঠিক আছে, জুওলজি, এনসিসি এগুলা থাকবে, এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারবি তুই মাইনর বিতে। ওকে, ফিজিওলজিতে, কেমিস্ট্রি বা বোটানির মধ্যে যে কোনো একটা চুজ করবি, এদিকে বোটানি, জুওলজি, এনসিসির মধ্যে যে কোনো একটা চুজ করবি। মনে রেখেছিস ফিজিওলজিতে এইখানে যদি বোটানি নিস তাহলে এইখানে পরবর্তীতে আর বোটানি নিতে পারবি না, ঠিক আছে, দুইটা একই হবে না কোনোদিন। জুওলজিতে এইদিকে কেমিস্ট্রি নিলে এইদিকে বাকি এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবি। ইকোনমিক্সেও সেম। ওকে,
এবার একটা জিনিস মনে রাখিস, এখানে কি বলছে, মাইনর ইন এনসিসি ইজ দ্য সাবজেক্ট টু সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ এনসিসি ক্যাডস, ওকে 61 বেঙ্গলি ব্যাটালিয়ন, ওকে স্যার পড়ে নে সোরা। তারপরে দেখি মাল্টি ডিসিপ্লিন কোর্স, এবার মাল্টি ডিসিপ্লিন কোর্স তোকে হচ্ছে দেখ তিনটে মাল্টি ডিসিপ্লিন কোর্স তোদের পড়তে লাগবে, ঠিক আছে। তার মধ্যে এতগুলার মধ্যে এই যে মাল্টি ডিসিপ্লিন কোর্স ওয়ান, এই চারটে আছে, এই চারটের মধ্যে প্রথমে যে কোনো একটা পড়তে লাগবে, ঠিক আছে। দেখতেই পারি যে এটা যে কোনো স্ট্রিম অর্থাৎ আর্টস এর সায়েন্স এর কমার্স এর সবাই এটা নিতে পারবি, তারপরে এটাও হচ্ছে সবাই নিতে পারবি। এটার ক্ষেত্রে যারা ইকোনমিক্স নিছিস তারা কিন্তু এই মাল্টি ডিসিপ্লিনারি কোর্সটা নিতে পারবি না, ঠিক আছে। ইকোনমিক্স মেজরে আছে বা মাইনরে আছে, ঠিক আছে। আর যাদের জিওগ্রাফি মেজরে আছে বা মাইনরে আছে তারা কিন্তু এই মাল্টি ডিসিপ্লিনারি কোর্সটা নিতে পারবি না, তাদের এই দুটোর মধ্যে প্রথম দুটোর মধ্যে একটা নিতে লাগবে। তারপরে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এই পাঁচটার মধ্যে তোদের একটা চুজ করতে লাগবে, আর এক্সেপ্ট গুলো দেখে নিবি, ওকে। এটা ইন্ট্রোডাকশন অফ পলিমার্স, এটা এক্সেপ্ট কেমিস্ট্রি মেজর আর মাইনর, যাদের কেমিস্ট্রি মেজর বা মাইনর আছে তারা এটা নিতে পাবে না। এক্সেপ্ট কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স যাদের আছে তারা আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিতে পাবে না, ঠিক আছে। বাকি সবাই নিতে পাবি, যাদের ম্যাথামেটিক্স আছে মেজর বা মাইনরে তারা এটা নিতে পাবে, নন লিনিয়ার প্রোগ্রাম এটা নিতে পাবে না, ঠিক আছে। এমন করে দেখতে পাবে কনজারভেশন অফ বায়োলজি, এমন করে দেখতে পারবে যে কোনটা কোনটা এখানে। তারপরে থার্ড ডিসিপ্লিন মাল্টি ডিসিপ্লিন কোর্স, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবি, মনে রাখে সেখানে এক্সেপ্ট গুলো দেখে লাগবে। মাইক্রো বায়োলজি স্টুডেন্ট যারা মেজরেই থাক আর মাইনরেই থাক তারা এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি নিতে পাবে না। ফিজিক্সের যারা স্টুডেন্ট তারা ইন্ট্রোডাকশন টু কসমিক রে ফিজিক্স এটা নিতে পাবে না, ঠিক আছে। এখান থেকে দেখে নেবি। তারপরে কি বলছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ওকে, এটা কোথায় থেকে নিতে হবে, থ্রি কোর্স ফ্রম মেজর সাবজেক্ট, মেজর সাবজেক্ট থেকে আরো তিনটে পেপার পড়াবে, ওকে। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স প্রথমে দেখ যেটা থাকবে, প্রথমে এটার মধ্যে যে কোনো একটা নিতে পাবি, বাংলা ইংলিশ হিন্দি সংস্কৃত এগুলোর মধ্যে একটা নিতে পাবি, কিন্তু আর একটা এসএসসি টু যেটা পড়তে লাগবে এটা কম্পালসারি ইংলিশ, এটা সবার পড়তে লাগবে। ভ্যালুয়েটেড কোর্স প্রথমটা দিয়েই দিছে কলেজ থেকে ঠিক করে দিছে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আর ভ্যালুয়েটেড কোর্স হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন, এগুলো তোদের করার কিছু নেই, ওকে। এবার বিএ মেজর দেখি, এতক্ষণ হচ্ছে বিএসসি দেখলাম আমরা, বিএ মেজর যারা যারা বাংলা নিবি মেজরে, বাংলা নিলে বা বাংলা ইংলিশ সংস্কৃত এডুকেশন বা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন তারা এই দেখ এটা নিতে পাবি, বাংলা নিতে পারিস, ইকোনমিক্স নিতে পারিস মেজর ওয়ানে, ওকে, বা মেজর এতে, ইংলিশ নিতে পারিস, হিস্ট্রি নিতে পারিস, সংস্কৃত নিতে পারিস। কিন্তু মনে রাখিস একটা জিনিস, বাংলা কেউ যদি মেজর নেস তাহলে বাংলা মাইনরে রাখতে পাবি না, ঠিক আছে। এটা বাদে এই চারটে রাখতে পাবি, তখন এই চারটে রাখতে পারিস। সিমিলারলি কেউ ইংলিশ এখানে রাখলে মাইনরে ইংলিশ রাখতে পারবি না, এটাই বলছে চুজ এনি ওয়ান এক্সেপ্ট মেজর সাবজেক্ট, ওকে। মেজর সাবজেক্টে যেটা থাকবে ওটা নিতে পাবি না, ওই হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ করবি, ঠিক আছে। সিমিলারলি এখান থেকে দেখতে পারিস মেজর সাবজেক্ট বাদে যে কোনো একটা এখান থেকে চুজ করতে পারবি। তারপরে হিস্ট্রি টিস্ট্রি এগুলোর জন্য যেগুলো আছে, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এগুলোর জন্য, এগুলো সব কিছু বা জিওগ্রাফি ইকোনমিক্স সোশিওলজি ফিলোসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এরা হচ্ছে এগুলা মাইনর নিতে পারবি। এগুলো হচ্ছে মেজর, এই পাশেগুলো মেজর, তারপরে এগুলো হচ্ছে এই এই কটা হচ্ছে মাইনর, ওকে। এগুলো মেজর নিলে এগুলো তুই মাইনর নিতে পারবি, কিন্তু মনে রাখিস যেটা মেজরে রাখবি ওই টপিকটা তুই মাইনর রাখতে পাবি না। মানে সাপোজ কথার কথা কেউ যদি এখানে হিস্ট্রি রাখে এইখানে হিস্ট্রি নিতে পাবে না, ঠিক আছে, এইখানে হিস্ট্রি নিতে পাবে না, মাইনরে হিস্ট্রি নিতে পাবে না, তাহলে মেজরে যেটা থাকবে মাইনরে তার থেকে আলাদা থাকবে, ওকে। তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারবে। তাহলে সাবজেক্ট কম্বিনেশন দেখতে পারলি, এখানে সমস্ত কিছু বলে দিলাম। তারপরে আর কিছু জিনিস দেখবো আমরা, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেটা ইনটেক সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখছি, ওকে, ফি স্ট্রাকচার, ফি স্ট্রাকচার একবার দেখে নিবি তোরা এখান থেকে, ঠিক আছে। কার কে কোনটায় পড়াশোনা করতে পারিস, একটা কথা বলি মাইক্রোবায়োলজির ক্ষেত্রে একটু টাকা বেশি হয়, ঠিক আছে, ওকে। বাংলার ক্ষেত্রে দেখতেছিস এখানে কম্বিনেশন গুলো দেখে নিবি, হ্যাঁ, যারা বেঙ্গলি মেজরে নিবে এবার মাইনরে ইংলিশ নিছে আর হচ্ছে ইকোনমিক্স নিছে তাদের হচ্ছে 2650 টাকা, ওকে, অ্যাডমিশন ফি। এবার বাংলা মেজরেই রাখবে কিন্তু মাইনর চেঞ্জ করছে, ইংলিশ নিছে, এডুকেশন নিছে, তার জন্য এটা হবে। সো এখান থেকে তুই যেটা নিতে চাস ওই কম্বিনেশনটা দেখে নিবি, ঠিক আছে। আমি আর দেখাচ্ছি না অনেক বড়, এখান থেকে তোরা দেখতে নিবি সমস্ত কম্বিনেশন দেওয়া আছে, ঠিক আছে, এখানে পুরো কম্বিনেশন দেওয়া আছে, এখান থেকে পুরো কম্বিনেশন তোরা দেখে নিস, ঠিক আছে। এই যে ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, তোদের মাইক্রোবায়োলজি দেখাচ্ছে, দেখ মাইক্রোবায়োলজি যে নিবে মেজরে সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি মাইনর আর বোটানি মাইনর তাদের দিতে লাগবে 7395 টাকা, বললাম না একটু বেশি। এবার মাইক্রোবায়োলজি কম্বিনেশন কি কি নিছে মেজরে কেমিস্ট্রি, সরি মাইক্রোবায়োলজি মেজরে কেমিস্ট্রি মাইনরে জিওলজি মাইনরে, তাহলে এত টাকা দিতে লাগবে। তো এখান থেকে দেখে নিবি, ওকে, সমস্ত কম্বিনেশন দেখে নিতে পারিস, ওকে। এটা গেল ফি স্ট্রাকচার, এখান থেকে আসে দেখে নিতে পারবি। তারপরে আছে এলিজিবিলিটি, এলিজিবিলিটি তো কিছু নাই বলার মতো, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বারবার বলি যে এগুলাই পাস উঠায় দিছে তার জন্য মিনিমাম পার্সেন্টেজ নাই, যারাই পাস করবি চারটে সাবজেক্টে পাস করবি আর সঙ্গে ইংলিশ কম্পালসারি পাস করলেই হয়ে যাবে, ঠিক আছে, ওকে।
এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পারিস, ঠিক আছে? বাংলা নেওয়ার জন্য তোকে অবশ্যই কি থাকতে লাগবে, 12 এ বাংলা ইংলিশ থাকতেই লাগবে, ঠিক আছে? সিমিলারলি এখান থেকে দেখে নিতে পারিস যে কোনো জিনিস দেখে, যারা মাস কমনি যারা মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়বি, তাদের তো 12 এ কিছু ছিল না, তার জন্য 12 এ ইংলিশ থাকলেই হবে। আর্টসের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট সবাই ভর্তি হতে পারবে, ইংলিশ থাকলেই হলো, ঠিক আছে? ওকে, এমন কাজ যে কোনো জিনিস দেখে নিতে পারিস, ঠিক আছে? সমস্ত কিছু, তারপরে জেনারেল ক্রাইটেরিয়া, এগুলা তো কিছু বলার নেই। আছে জেনারেল ক্রাইটেরিয়া, কত কত পার্সেন্ট মার্কস লাগবে, ঠিক আছে? নোট দ্যাট এলিজিবল এত পার্সেন্ট দেখো। ওকে, এখানে তোরা দেখে নিস। আর মেরিট লিস্ট, দেখ মেরিট লিস্ট কেমন করে তৈরি হবে। মেরিট লিস্টে হবে মেরিট পয়েন্ট, মার্কস অবটেইন ইন মেজর রিলেটেড সাবজেক্ট, ঠিক আছে? তুই মেজর অর মেজর রিলেটেড সাবজেক্ট, মানে ফিজিক্স নিলে ফিজিক্সের নাম্বার হবে, তারপর মার্কস অবটেইন ইন ইংলিশ, ইংলিশ কম্পালসারি, তারপরে বেস্ট মার্কস অবটেইন ইন দা আদার টু সাবজেক্ট। ওকে, মানে তুই ফিজিক্স কেউ যদি মেজরে রাখিস, ফিজিক্সের নাম্বার যোগ হবে 12 যেটা পাচ্ছিস, সঙ্গে সঙ্গে কি হবে তোকে যে ফিজিক্সের সঙ্গে সঙ্গে ইংলিশের নাম্বার যোগ হবে, আর তুই বাকি যেগুলো পরীক্ষা দিছিস তার মধ্যে বেস্ট 4, বেস্ট 2 যেটা আছে বাকিগুলোর মধ্যে, ইংলিশ আর মেজরের সাবজেক্টটা বাকি বাকি বাকিগুলোর মধ্যে যেটা বেস্ট পাচ্ছিস ওটাকে যোগ করবে, তারপর 4 দিয়ে ভাগ করে দেবে। এমন করা তোকে কি বের করবে, হচ্ছে মেরিট লিস্ট বের করবে, ঠিক আছে? ওকে, তারপরে আরো যাদের কিছু দেখাই তোদের, ঠিক আছে? ওকে, এডমিশন শিডিউল, এটা তো শিডিউল সবাই জানি, সেটা নতুন কিছু করে বলার নাই। তারপরে মনে রাখিস একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে 1 থেকে 15 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করবি। ফর্ম ফিল আপ করার পরে অনেকের ভুল হইতে পারে, ভুল ঠিক করার কারেকশন উইন্ডো কিন্তু 18 তারিখ। ওকে, 18 তারিখের লাস্ট ডেট এখানে দেখতে পারি, ইন কেস অফ মিস্টেক অর ইট পাবলিশ অন দা এত ক্যান্ডিডেট হ্যাভ কন্ট্যাক্ট দা আদার। ওকে, যদি কোনো যখনই একটা জিনিস মনে রাখিস, মেরিট লিস্ট ঠিক করতে পাবি, প্রথমে বলি অ্যাপ্লিকেশন সাবমিট করলি, অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তোর যে ফর্ম ফিল আপ করবি, ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয় সঙ্গে সঙ্গে কিন্তু এডিট করে নিতে অপশন থাকবে, এডিট করে নিতে পারবি। কিন্তু একটা জিনিস মনে করিস, রেজিস্ট্রেশন করবি যখন, নিউ রেজিস্ট্রেশন, ওইটা কিন্তু এডিট করা যাবে না। ফর্ম ফিল আপ এডিট করা যাবে কিন্তু রেজিস্ট্রেশন এডিট করা যাবে না, তার জন্য রেজিস্ট্রেশন করার সময় সাবধানে। রেজিস্ট্রেশন কেমন কেমন করবি আমি বোঝাই দিচ্ছি। কোথায় থেকে ইজি অ্যাডমিশনে আসবি, আসার পর এখানে দেখতেছিস লগ ইন আছে, ঠিক আছে? লগ ইনে যাবি না, এখানে দেখ লগ ইনের এখানে উপরে ক্লিক কর, লগ বা উপরে দেখ এখানে আছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। আচ্ছা, ক্লিক হওয়ার নিউ রেজিস্ট্রেশন করবি, এখানে নাম দিবি, এইখানে স্ট্রিম ঠিক করবি, কোন স্ট্রিমে পড়তে চাস, ঠিক আছে? এইচএসএ কোন স্ট্রিমে ছিলি, সায়েন্সে ছিলি, আর্টসে ছিলি, কমার্সে ছিলি, ভোকেশনাল ছিলি, সায়েন্সে ছিলি, সায়েন্স দিবি, যেটা ছিলি ওটা দিবি, নাম দিবি। এই যে রেজিস্ট্রেশন করবি, এই রেজিস্ট্রেশনটা কিন্তু পরবর্তীতে এডিট করতে পাবি না, তার জন্য এটা সব থেকে ভালো করে করবি এই জায়গাটা। ওকে, এবার দেখ আর কিছু জিনিস বলি। তারপরে মেরিট লিস্ট পাবলিশ হলো, মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোর যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে মেরিট লিস্টে, তোর নাম্বার বেশি ছিল কিন্তু তোর সামনে হওয়ার কথা ছিল কিন্তু পিছনে আসছে, ঠিক আছে, কিছু যদি ভুল হয় তোর মনে হয়, তাহলে ইউনিভার্সিটিতে মেল করবি। কত তারিখের মধ্যে মেল করবি? 18 তারিখের মধ্যে মেল করতে লাগবে, 18ই জুলাই, ঠিক আছে? ওকে, তারপরে কবে কবে কাউন্সিলিং হবে এগুলা তো আমি পরবর্তীতে ভিডিওতে সমস্ত কিছু বোঝাই দেবো, ঠিক আছে? তাহলে তোদের কি করতে লাগবে, এখানে যাবি গিয়ে এখানে নিউ রেজিস্ট্রেশন প্রথমে করবি, এখানে নাম দিবি, এখানে হচ্ছে স্ট্রিম সিলেক্ট করবি, তারপরে ডেট অফ বার্থ দিবি, এখানে সমস্ত কিছু দিবি ঠিক করে, ঠিক আছে? তারপর পার্সেন্ট, এখানে কত কত পাইছিস, ঠিক আছে, থিওরিতে কত পাইছিস, প্রজেক্টে কত পাইছিস, এক এক করে দিবি, দিয়ে এখানে বেস্ট স্কোর আসবে, একাই একাই সিলেক্ট হয়ে যাবে, তারপরে সাবমিট করে দিবি। সাবমিট করে তোকে লগ ইন করবি, তারপরে কি করবি, তোকে হচ্ছে পাসওয়ার্ড আর রেজিস্ট্রেশন আইডি দিয়ে দিবে, তারপরে এইখানে এসে এখানে হচ্ছে লগ ইন করবি, অ্যাপ্লিকেশন নাম্বার দিবে ওটা দিয়ে, আর হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবি, ঠিক আছে? লগ ইন করে বাকি ফর্ম ফিল আপটা করবি। যদি কারো ফর্ম ফিল আপ করতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি, আমি তোদের ফর্ম ফিল আপ মোবাইলে কেমন করে করতে লাগে সমস্ত দেখাই দেবো একদম সোজা। ওকে, আর ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা দিতে লাগবে না, বাড়িতে বসে আরামসে তোরা ফর্ম ফিল আপ করতে পারবি, ঠিক আছে? এটাই ছিল এপিসি কলেজের সম্বন্ধে ডিটেলস ভিডিও, ঠিক আছে? এরপরে ফর্ম ফিল আপ কেমন করে করতে লাগে সেটা যদি জানতে চাস অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবি, ঠিক আছে? আর পুরো প্রসেস কিন্তু কি হবে, অনলাইন মোডে হবে, ঠিক আছে? এটা আমার একটা খুব পছন্দের কলেজ, ঠিক আছে? তোরা যারা যারা ভর্তি হবি ঠিক করছিস, তারা তারা অবশ্যই অবশ্যই ভর্তি হবিস এবং সুন্দর হবে, ঠিক আছে? ওকে, সবাইকে অল দা বেস্ট, ঠিক আছে? আর অনেক অনেক সিট ক্যাপাসিটি দেখতেই পারলি, মানে বাংলা ঠাংলা নিয়ে আর্টসের যারা আছে সেটা তো মানে যারা চাবি তারাই ভর্তি হতে পারবি। 400টা সিট মানে বুঝতেই পারিস, 404টা মানে কত হাজার হাজার সিট আছে এখানে। চল, টাটা, বেস্ট অফ লাক।